একটা বান্ধবীর মৃত্যুর পর পালিয়ে গিয়েছিল বন্ধু, আজ তাকে আটক করা হয়েছে। রাজধানী আগরতলা গ্রেন্ডিউস ক্লাব এলাকায় ভাড়া বাড়িতে রহস্যজনক মৃত্যু হয়েছিল এক তরুণী বধূ শিপ্রা বিশ্বাসের। তার বন্ধু মাধব শীল ঘটনা থেকে পলাতক ছিল। জানা যায় ওই বাড়িতে দুজনে একসাথেই থাকতেন। শনিবার গভীর রাতে পালা টানার বাড়ি থেকে মাধব শীলকে পুলিশ আটক করেছে। জানা যায় এই মহিলা অর্থাৎ শিপ্রা বিশ্বাসের মৃত্যুর পেছনে তার হাত থাকতে পারে। তবে তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কিন্তু সবাই বলবে তোমার থেকে কম রোজগার করে, তোমার খারাপ লাগবে না? মোটেই না, ছেলে হীরের টুকরো। ছেলে হীরে, তুমি হিরো, তাহলে আমি কে? তুমি তো আমার চমক। আমি তোমার চমক। কিসনা।